জিটিএসে পেশেন্ট আমাকে প্রথম দিন দেখাতে আসে, তাকে দেখার পর আমার যেটা ধারণা হয়েছিল যে এসেছিল পেটে ব্যথার কমপ্লেন নিয়ে, তাকে ক্লিনিক্যালি দেখে অ্যাসেস করে আমাদের ধারণা হয়েছে তার ফ্যাটি লিভার আছে। তো আমি তাই কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলি এবং এর মধ্যে একটা এন্ডোস্কোপি করার কথা ওনাকে আমি বলি। এবং আমরা যখন কাউকে এন্ডোস্কোপির কথা বলি, আমরা সাধারণত দুভাবে এন্ডোস্কোপি করার প্রস্তাব দিই, একটি হচ্ছে ঘুম পাড়িয়ে, একটি হচ্ছে ঘুম না পাড়িয়ে। ঘুম পাড়িয়ে এন্ডোস্কোপি করলে আমরা যেটা করি যে আমরা ঘুমের ওষুধ ব্যবহার করি, অ্যানেস্থেশিয়া করা হয় না, ঘুমের ওষুধ ব্যবহার করা হয় এবং রোগীর কনসেন্ট নিয়েই করা হয়। তো যেদিন এন্ডোস্কোপি করা হয় তিনি সেদিন আসছেন এবং অন্য সব রোগীর মতোই একটি ইনফর্ম কনসেন্ট ফর্ম, কাগজে কী ওষুধ দেওয়া হবে না দেওয়া হবে সব লেখা থাকে, কী সম্মতি নেওয়া হয় উনি সম্মতি দিয়েছেন। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা সম্মতিটা নিই হচ্ছে গার্জেনদের কাছ থেকে, প্রাপ্তবয়স্কদের রোগীর কাছ থেকে। তো সম্মতি দেওয়ার পরে যেটি করা হয়, একটি ট্রলি, চলমান ট্রলিতে পেশেন্টকে শোয়ানো হয়, তাকে এন্ডোস্কোপি নিয়ে আসা হয়, তাকে ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়, সেখানে একটা মনিটর থাকে, সেই মনিটরে পালস, বিপি, হার্ট রেট, ব্লাড প্রেশার সব কিছু দেখা যায় এবং অক্সিজেন স্যাচুরেশনটা দেখা যায়। আমরা নাকে অক্সিজেন দিয়ে এন্ডোস্কোপি করি, এক্ষেত্রে তাই করা হয়েছে। এন্ডোস্কোপিতে আমার কোনো সিগনিফিকেন্ট ফাইন্ডিং ছিল না, গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। এন্ডোস্কোপি করতে এ ধরনের কেসে হয়তো 1 মিনিট বা যাচ্ছে কম সময় লাগে, সেটাই লেগেছে। লাগার পরে ওই ট্রলিটিকে ঠেলে পাশে একটু অবজারভেশন রুমে নিয়ে যাওয়া হয়। এই এক রুম থেকে এক রুমে নেওয়ার সময় অক্সিজেন সাপোর্ট থাকে না, পাশে অবজারভেশন রুমে নিয়ে যাওয়ার পরপরই আবার মনিটর লাগানো হয়, আবার অক্সিজেন দেওয়া হয়। এই যে মিনিট খানেকের গ্যাপ, এখানে আপনার দেওয়ার পরপরই সিস্টার আমাদেরকে বলে যে রোগী খারাপ হয়ে গেছে, তখন আমরা ছুটে যাই এবং যাওয়ার পর আমরা রোগী রেসাসিটেট করি। যা যা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া, কার্ডিয়াক সিপিআর দেওয়া, সব কিছু করা হয়। করার পরে রোগীর স্যাচুরেশন ফিরে আসে, পালস, ব্লাড প্রেশার ফিরে আসে, রোগীর জ্ঞান তখনও ফিরে আসেনি, কিন্তু আমরা আবার দেখি যে রোগীর অক্সিজেন ফল করে যাচ্ছে। তখন আমি রোগীর আত্মীয় স্বজনের খোঁজ করি এবং আমরা একজন ভদ্রলোক আসেন, তিনি নিজেকে আমি নামটা বলতে পারবো না, তিনি রোগীকে রোগীর পার্টনার কিংবা বন্ধু দুটো পরিচয় দিয়েছেন বলে পরিচয় দেন। যখন আমরা বললাম যে রোগী খারাপ হচ্ছে, আমরা আইসিউতে নিতে চাই, তখন তিনি বললেন যে তাকে রোগীর বাসার রোগীর বোনের সাথে কথা বলতে হবে। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, আপনি রোগীর বোনের সাথে কথা বলেন, এবং কিন্তু আমাদেরকে ওকে আইসিউতে নিতে হবে। দরজা ভেঙে ঢুকেছে, জোর করে ঢুকেছে, এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি, আমরাই ডেকে খুঁজে ওনাকে নিয়ে এসেছি এবং ওনার সাথে কথাকে বলে আমরা রোগীকে আইসিউতে পাঠানোর ব্যবস্থা করি। অক্সিজেন দিয়ে নিয়ে যাওয়া হয়, লিফ ধরা ছিল, এন্ডোস্কোপি করা হয় লেভেল 2-তে, আইসিউতে লেভেল 3-তে, আইসিউকে ইনফর্ম করা ছিল সরাসরি থেকে আইসিউ তোলা হয়, আমি নিজেও যাই। এবং সেখানে যখন তাকে আইসিউ বেডে নেওয়া হয়, সেখানে আবার দেখা যায় যে তার পালস, বিপি নাই, তার স্যাচুরেশন নাই, তাকে আবার রিসাসিটেট করা হয় এবং ভেন্টিলেটরে দেওয়া হয়। এ সময় রোগীর কজন আত্মীয় স্বজন ছিলেন আমার ঠিক খেয়াল নেই, তবে আমার যতক্ষণ রোগীর বোন ছিলেন। রোগীকে রিসাসিটেট করে আমরা আবার কাজে ফিরে যাই, আইসিউর দায়িত্বে থাকে। আমি রাত 2টার সময় একবার রোগীকে দেখেছি, আমার খেয়াল আছে এই কারণে যে আমি যখন আমার কাজ শুরু করেছিলাম রাত 2টা বাজে, আমার অবশ্যই কাজ শেষ করার জন্য, এবং আমি ভোরবেলা 5টার সময় রোগীকে দেখে হাসপাতাল থেকে বাসায় গেছি। এ সময় রোগীর প্রচুর আত্মীয় স্বজন ছিলেন, 20-25 জন লোক ছিলেন, তারা সবাইকে আমি মিস করেছি, বাসায় গেছি। আমার মা রিসেন্টলি মারা গেছেন, আমার মার বাড়ি দিনাজপুর, শুক্রবার দিন আমার মার 40-এর করার কথা ছিল দিনাজপুরে। আমি বাসা থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে গেছি বিমানবন্দরে, আমি দিনাজপুর গেছি, আমার শনিবার ব্যাক করার কথা ছিল, আমি শুক্রবারই ব্যাক করেছি। আমি এরপর তো সরাসরি হাসপাতালে আবার রোগীকে অ্যাটেন্ড করেছি। আমার অ্যাবসেন্সে রোগীর সাথে, মানে হাসপাতালের সাথে আমার পূর্ণ সবসময় যোগাযোগ ছিল, এবং এই সময়টাতে একাধিক বিশেষজ্ঞ, আমি নাম বলতে পারি, যেমন আইসিউ ইনচার্জ উনি হচ্ছেন ডক্টর ফারুক আহমেদ, তারপর হচ্ছে নিউরোমেডিসিন স্পেশালিস্ট প্রফেসর অধ্যাপক, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আশরাফ আলী, তারপর হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক মঞ্জুর রহমান গালিব, তারপর হচ্ছে কিডনি স্পেশালিস্ট ডক্টর মনিরুজ্জামান, তারপর হচ্ছে কার্ডিওলজিস্ট ডক্টর আপামো সোহরাবুজ্জামান, এবং চেস্ট ফিজিশিয়ান পালমোনোলজিস্ট প্রফেসর সাইদুল ইসলাম। এরা প্রত্যেকে রোগীকে দুপুরের মধ্যে দেখেছেন এবং তাদের মতামত দিয়েছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, এবং রোগীর পার্টির সাথে প্রত্যেকে আলাদাভাবে কথা বলেছেন। রাতে আমি আসার পর আমি কথা বলেছি, বিকালের দিকে সম্ভবত রোগীর পার্টি ডিজায়ার করে যে একটা মেডিকেল বোর্ড করতে হবে, তাদেরকে অপশন ধরে তারা কাদের কাদের মেডিকেল বোর্ড করতে চায়, এবং তারা যাদের যাদের নাম বলেন তাদের যোগাযোগ করা হয়। রাতে যখন আমি এসেছি তখন আমাকে তারা বলে তারা মেডিকেল বোর্ড করতে চায়, আমি তাদেরকে বলি যে মেডিকেল বোর্ডের কথা বলা হয়ে গেছে, এবং শনিবার দিন যখন কনসার্ন স্পেশালি টাইম দিব তখন আমি মেডিকেল বোর্ডে থাকবো, কোনো সমস্যা নেই। তো মেডিকেল বোর্ডটা শনিবার দুপুর
একটা শো একটার দিকে শো একটার দিকে মনে হয় সেখানে রোগীর সমস্ত আত্মীয়স্বজন যারা আসতে চেয়েছেন তারা ছিলেন, তারা একজন বাইরে থেকে ডাক্তারকে নিয়ে এসেছেন, সেই ডাক্তারও ছিলেন। তারা আমাদেরকে নানা ধরনের প্রশ্ন করেছেন, আমরা রোগীর অবস্থা থেকে ব্যাখ্যা করেছি। রোগীর একজন ঘনিষ্ঠ আত্মীয় খুব সম্ভবত তার মামা শ্বশুর, তিনি বোর্ডের পরে আমার সাথে কথাও বলেছেন এবং আমাকে বলেছেন যে রোগীর আত্মীয়দের কোনো ব্যবহারে যদি আমি মনোকষ্ট পেয়ে থাকি তাহলে তারা দুঃখিত, তারা ক্ষমা প্রার্থী। আমি তাদেরকে বলেছি এরকম কোনো বিষয় নাই। তিনি আমাকে অনুরোধ করেন যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন, আমরা বলছি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো রোগীকে রক্ষা করার জন্য। একটা ইয়াং মানুষ, মাত্র 32 বছর বয়স, আমরা কোনো চিকিৎসক কখনো চাই না কোনোই খারাপ হয়ে যাক, তো ফলে আমাদের চেষ্টা কোনো ঘাটতি থাকবে না। এবং এই যে বিভিন্ন রোগীর লোকজনের সাথে কথা হয়েছে, আত্মীয়দের সাথে আমার কথা হয়েছে, তার প্রতি পর্যায়ে কিন্তু বলেছেন যে হায়াত মোহাম্মদের মালিক আল্লাহ তালা, তারা চান যে রোগীর জন্য যেন সবচেয়ে ভালো সেবাটা প্রদান করা হয় এবং আমরা ঠিকমতো কাজ করছি। তারা আমাদেরকে বলেছেন তারা যদি অন্য আইসিউতে নিতে আমাদের কোনো আপত্তি আছে কিনা, আমরা বলছি আমাদের কোনো আপত্তি নেই, আপনারা আইসিউ নিতে পারেন, আর যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন তাহলে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ সেবাটা প্রদান করব। এক পর্যায়ে তারা আমাদের কাছে রেফারেল ফর্মও নিয়েছেন যে তারা দেশের ভিতরে বা দেশের বাইরে কেস নাম্বার নিয়েছেন আর নিতে চান আইসিউ রোগীকে, সব তাদেরকে প্রোভাইড করা হয়েছে কিন্তু তারা নেননি। এবং এভাবে গেল হচ্ছে শনিবার গেল, শনিবার রাতে রোগী খুব খারাপ হয়ে যায়। শনিবার রাতেও আমি বোধহয় ভোর রাত 3টা বা 4টার দিকে রোগীকে সর্বশেষ দেখে এসেছি এবং ভোর 5টার দিকে, এবং রাতে শনিবার রাতে তারা রিকোয়েস্ট করে যে একজন নিউরো মেডিসিন স্পেশালিস্টের কথা তাকে দেখানোর জন্য, তাকে আমরা রিকোয়েস্ট করি কিন্তু উনি কোভিডের পর থেকে ফিজিক্যাল রোগী দেখেন না। তারা আরেকজন স্পেশালিস্ট রিকোয়েস্ট করে, সেই স্পেশালিস্টের সোমবার সকালে দেশের ঢাকার বাইরে যাওয়ার কথা, তাকে রিকোয়েস্ট করে গাড়ি পাঠিয়ে নিয়ে আসা হয়, তিন রোগী পার্টিকে আবার ব্রিফ করেন। কিন্তু সোমবার দিন না, এটা আজকে হচ্ছে রোগী মারা গেলেন, রোববারে মারা গেলেন না, সোমবারে মারা গেলেন, হ্যাঁ রোববার রাতের কথা বলছি। এটা যে রাতে রোববার রাতে আমরা এটাও করেছি, আমরা স্পেশালিস্ট নিয়ে এসে বাসা থেকে রিকোয়েস্ট করে নিয়ে এসে দেখেছি, যাকে যাকে বলেছে তারা বলেছেন তারা এবার কেড়ে রেফারেল দিতে চান, আমার রেফারেল দেন, তারা বলছেন বাংলা স্পেশালিস্ট হসপিটালে ডাক্তার আনতে চান দেন, আমি নিজে ফোন নাম্বার প্রোভাইড করেছি যে কথা বলেন, আমাদের কোনো আপত্তি নেই, যে কেউ আসতে পারে যে কেউ দেখতে পারে। তাদের ডাক্তারও দফায় দফায় দেখেছে, তাদের আত্মীয়স্বজন দফায় দফায় দেখেছে। একটা আইসিউতে কোনো সময় রোগীর আত্মীয়স্বজনকে এভাবে অ্যালাউ করা হয় না, কিন্তু আমরা বলেছি যে দেখুক কোনো সমস্যা নেই, কোনো রকম বাধা দেওয়া হয়নি। এবং ফলে কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে যখন যা জানতে চেয়েছে তাদের লোকজনও মনিটর করেছে। এবং সোমবার দিন রোববার দিন সকালে আমি যখন হাসপাতালে যাচ্ছি বঙ্গবন্ধু যাওয়ার পথে, আমি ল্যাবেডে ফোন করে জিজ্ঞেসলাম যে রোগী কী কেমন অবস্থা আছে, ওরা বলে খুব খারাপ হয়ে যাচ্ছে। একদম বিএসএনতে না গিয়ে আমি প্রথম ল্যাবেডে গেলাম এবং সেখানে আমরা থাকা অবস্থায় দেখলাম রোগীর ব্রেন ডেথ হয়েছে এবং তার কোনো ক্লিনিক্যাল সায়েন্সগুলো নেই। তখন আমি নিজে রোগীর বোনকে, বোনের সাথে একজন ভদ্র ছিলেন, তাকে রোগীর মাকে ব্রিফ করি এবং রোগীর মামা খালু রোগীর মামা শ্বশুর মিস্টার মকবুল তাকে আমি ফোনে জানাই, এবং একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আচ্ছা ঠিক আছে তার না তার বাবার সাথে আমার কথা হয়, তার বাবার সাথে আমার কথা হয় কারণ তার বাবা আমার সাথে যোগাযোগ করছিল রোগীর ব্যাপারে, তাকে আমি নিজে ফোন করি, করে ব্রিফ করি যে এই রোগীর অবস্থা এবং আমরা বলি যে রোগী আসলে নাই। তো তারা তখন ডিজাইন বলেন যে তারা তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, প্রেশার আছে, আমরা বলেছি যে এটা আসলে একদম আর্টিফিশিয়ালি মেনটেন করা হচ্ছে, রোগীর ব্রেন ডেথ হয়ে গেছে, কিন্তু রোগীর মা বললো যে আপনারা শেষ পর্যন্ত চেষ্টা করেন, আমরা মেশিন খুলবো না। আমরা বলেছি যে আপনি যদি মেশিন না খুলতে পারেন কেউ মেশিন খুলবে না, রোগী যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে আমরা শেষ চেষ্টা করে যাব। গতকালকে সোমবার দিন সকাল 9:30টার দিকে রোগী আস্তে আস্তে যে অবশিষ্ট মেশিন সাপোর্টও আর তার ব্লাড প্রেশার ধরে রাখা যায় নাই এবং তার অক্সিজেন শ্বাস প্রশ্বাস ধরে রাখা যায়নি এবং তাকে ফাইনালি আমরা বোধ হয় 10:30-10:30 দিকে আমি এক্সাক্ট বলতে হচ্ছে ডেট ডিক্লেয়ার করা হয়। যেহেতু গতকালকে যে রোগী মারা যায় আমি এমডি হেপাটোলজি ফাইনাল পরীক্ষার পরীক্ষক ছিলাম, আমি আগের দিন রাতে রোগীর বোনকে রাত্রে 12টার দিকে জনাব প্রফেসর সিরাজুল হক দেখতে এসেছেন, যাকে আমরা বাড়ি থেকে কিছু নিয়ে এসেছি ব্রিফিংয়ের সময় বলি যে আমি গতকালকে সারাদিন আমার পক্ষে আসা মুশকিল কারণ একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, আমি 4 জন পরীক্ষার একজন পরীক্ষক, 6 জন পরীক্ষার্থী আছে, বেরিয়ে এসে অ্যাটেন্ড করা আমাদের মুশকিল হবে, তো আমি ফোনে অ্যাভেলেবল আছি।
এই হচ্ছে ঘটনাগ্রহ। গতকালকে যখন রোগী মারা গেল আমাকে আইসিউ থেকে বললো যে মারা গেছেন, এই সময় একটা সার্বক্ষণ যোগাযোগ ছিল এবং একসময় তারা দুটোর আগে ডেড বডি নিয়ে যান। তবে 10:30-11 থেকে আমার সাথে বিভিন্ন সময় সমাধান কর্মীরা যোগাযোগ করে ওইভাবে জানতে যেতে শুরু করেন আর কি। এই হচ্ছে এক্স্যাক্টলি যে দু একটা কনফিউশন হয়েছে যেটা আমি কোনো কোনো মিডিয়ায় দেখেছি। যেমন একটা হচ্ছে যে ওই যেটা বললাম যে রোগীর একজন আত্মীয় দরজা ভেঙে ঢুকেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরাই তাকে দেখেছি। রোগীর অনেক আত্মীয় স্বজনকে আমি দেখেছি একটি বিশেষ মিডিয়াতে, একটি মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন ওই সময়কার ঘটনাপ্রবাহ, কতক্ষণ লেগেছে, কী হয়েছে না হয়েছে। রোগীর কোনো আত্মীয় স্বজন কিন্তু ওই সময় ছিল না, একজনই অ্যাটেন্ডেন্ট ছিলেন যিনি ওই তার আত্মীয় বা যারা কলিগ বা ফ্রেন্ড পরিচয় দিয়েছেন। এবং আমি কোনো একটা অনলাইন মিডিয়া তার নামটা দেখলাম, আমি নামটা ভুলে গেছি। তো এই হচ্ছে আরেকটা কনফিউশন, যেটা বলা হয়েছে যে আমি রোগী দেখিনি, আমার কাগজ দেখার সময় ছিল না। এটা এখন আমি যেটা বলবো যে আমি ল্যাবেডে আমি 2006 সালে পোস্ট গ্রাজুয়েশন করেছি। তো আমি এখন বাংলাদেশের সিনিয়র বিশেষজ্ঞদের একজন। আমি প্রথম 13-14 দিন বিশেষজ্ঞ হওয়ার পরে আরেকটি হাসপাতালে প্র্যাকটিস করেছিলাম, তারপর তো আমি একটি চেম্বারে এই একই হাসপাতালের একই চেম্বারে প্র্যাকটিস করছি। এবং প্র্যাকটিস যে আমি করছি এখন পর্যন্ত তো আমার প্র্যাকটিসটা গ্রোয়িং, রোগীদের অনেকে আমার উপর আস্থা আছে। আমি না কাগজ দেখে না দেখে ডাক্তারি করলে এই হাসপাতাল আমাকে রাখতো না বা আমার কাছে রোগী আসতো না। তো সেখানে এটা আমার কাছে কোনো আমার কাছে মানে এটা কোনো গ্রহণযোগ্যতা আছে। আর একটা হচ্ছে মানে এটা আপনিও জাজ করতে পারবেন যে এটা ঠিক কী হয়ে ঠিক। বাস্তবতা যেটি হচ্ছে যে এখানে অ্যানেস্থেশিয়া করা হয়নি, অতএব অ্যানেস্থেশিয়া করা হয়েছে, অ্যানেস্থেশিয়া রোগী মারা গেছে, প্রি অ্যানেস্থেশিয়া চেক আপ করা হয়নি, এই কথায় একদম ভিত্তিহীন। কারণ হচ্ছে অ্যানেস্থেশিয়া তো করাই হয়নি, এখানে যেটা করা হয়েছে ঘুম পাড়ানো ওষুধ হয়েছে। এবং একটা ঘুম পাড়িয়ে এন্ডোস্কোপি করতে হলে কোন কোন রোগী ঘুম পাড়িয়ে এন্ডোস্কোপি করা যাবে না, কী ধরনের রোগ থাকলে, তার মধ্যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নাই। আর ঘুম পাড়িয়ে এন্ডোস্কোপি করার জন্য কোনো রকম প্রি অ্যানেস্থেটিক বা প্রি চেক আপের কথা পৃথিবীর কোনো গাইডলাইনে কোনো শাস্ত্রে নাই। যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে রোগীর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছিল, এটা আমরা ডায়াগনোস করেছি, আমাদের ডায়াগনোসিসে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছিল, আমাদের ডায়াগনোসিসে তার সেপ্টিসেমিয়া ছিল। কিন্তু রোগী কোনো সময় আমাদেরকে ইতিহাস দেয়নি। রোগী যেদিন প্রথম আমার কাছে এসেছিলো সাথে আরেক ভদ্রলোক ছিলেন, তার চেহারা আমার খেয়াল নাকি আমাকে অনেক রোগী দেখতে হয়, দুজনই তারা ছিলেন, তারা কেউ আমাদেরকে কখনোই বলেনি তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে বা তার শ্বাসকষ্টের সমস্যা আছে। আচ্ছা, তো এই যে আপনি কি একজন চিকিৎসক হিসেবে কি মনে করছেন যে কেন ডিটোরিয়েট করলো বা কি আপনার এ ধরনের পরিস্থিতি আগে যেটা মনে হয়েছে যে এভাবে রোগী এন্ডোস্কোপি করতে গিয়ে খারাপ হয়ে গেছে, আমি এ ধরনের পরিস্থিতিতে আমি পড়িনি। তবে এটা যে কোনো প্রসিডিউরে হ্যাজার্ড আছে, একটা ইঞ্জেকশন থেকে একটা মানুষ খারাপ হতে পারে, সো ইন্টারভেনশন করলে খারাপ হতেই পারে, সেটা একটা বাস্তবতা। এবং তার জন্য যাতে সে ধরনের ঘটনা না ঘটে যে ধরনের সতর্কতাগুলো অবলম্বন করার কথা সেগুলো আমরা করেছি। যেমন এখানে মনিটর ছিল, এখানে আপনার অক্সিজেন সাপ্লাই ছিল, এখানে রোগী খারাপ রিসেপশনের ব্যবস্থা ছিল, যখন রিসার্চ করে রোগী রাখা যাচ্ছে আইসিতে শিফট করার ব্যবস্থা ছিল, সবই করা হয়েছে। ইন্ডাস্ট্রি ঢোকার পর ওয়েটিং টাইম, ওয়েটিং দুইবার হয়, একটা হচ্ছে যে আর রোগীরা সবাই বাইরে ওয়েট করছে, তারপরে 7-8 জন রোগীকে ওয়েটিং এন্ডোস্কোপি সুইটের মধ্যে ওয়েটিং এরিয়া আছে সেখানে প্রবেশ করানো হয়, তাদেরকে একজন একজন করে ক্যানুলা করে ঘুম পাড়াতে ঘুমতে তুলতে সময় লাগে। তো নর্মালি যে এন্ডোস্কোপি করি যেটা 1 মিনিটের কাজ, ঘুম পাড়িয়ে করতে 1 মিনিট লাগবে বা কম সময় লাগবে, কিন্তু ঘুম পাড়াতে ঘুম থেকে তুলতে সময় লাগে। এটা ডিপেন্ড করে একজনের একজন, কেউ হয়তো অনেক বেশি সময় আছে, হয়তো একটা মানুষ যে জীবনে ঘুমের ওষুধ খায়নি তাকে অল্প ওষুধ এসে ঘুমিয়ে যাচ্ছে, কারো হয়তো বেশি ওষুধ লাগছে, কারো হয়তো ওয়েইন খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্যানুলা করতে সময় লাগছে, কারো ক্যানুলা একবারে করা হয়ে যাচ্ছে। এটা ডিপেন্ড করে, এটা অ্যাকচুয়ালি হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। তো ফলে এবং আমরা কিন্তু এর মধ্যে কোলোনোস্কোপিও করি, এন্ডোস্কোপি করতে 1 মিনিট, অনেকে আছে এন্ডোস্কোপি এবং কোনো দুটো প্রসিডিউর একই দিনে করে, একটা কোলোনোস্কোপি করতে কিন্তু 10-15 মিনিট সময় লাগতে পারে। তো ফলে একজন যখন ওয়েট করছে তার সামনে দুজন রোগী যদি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কম্বাইন থাকে, ওই দুটো কেস করতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের 20-25 মিনিট চলে যাচ্ছে। তো কটার সময় রুমের ভিতরে ঢুকেছে আমি বলতে পারবো না, কারণ আমি তো এ ধরনের ঘটনা ঘুরে ধরেতে তার মনিটর করিনি, কিন্তু রুমে ঢুকেছে আর সাথে সাথে এন্ডোস্কোপি করা হয়েছে, তারপর 1.5 ঘন্টা ধরে অসুস্থ ছিল, এই ধরনের ঘটনা করতে পারে না।
এটা এরকম কোনো ঘটনা ঘটেও নি। আচ্ছা, তো এই যে এটা ডিটারমাইন করেন কেমনে যে কাকে কি পরিমাণ ঘুমের ওষুধ আসলে দিতে হবে? এটা হচ্ছে তো যে স্লোলি ওষুধ দেওয়া হয় এবং আমরা দেখি যে উনি ঘুমাচ্ছেন কি না। যখন আমরা দেখি ঘুমিয়ে গেছেন, একটা মানুষ ঘুমাতে আপনি যে বুঝতে পারেন ঘুমিয়ে গেছেন না ঘুমান নেই, যখন ঘুমিয়ে গেছেন চোখ খোলেন না খুলছে না, তখন আমরা এটা শুরু করি। আচ্ছা, তাহলে কি মাত্রার ঘুমের ওষুধ দিয়েছেন? পরবর্তী যেহেতু মেডিকেল বোর্ড বসেছে, তারা তো দেখেছেন কি পরিমাণ কনসেন্ট ফর্ম, ঘুমের ওষুধ দেয় অ্যানেস্থেশিয়া কোনো ড্রাগ দেয়নি, কী ওষুধ দিয়ে ঘুম পালানো হয়েছে কনসেন্ট ফর্মে লেখা আছে, কী ডোজ দেওয়া হয়েছে, কী ওষুধ দিয়ে ঘুম, মিডাজোলাম দিয়ে ঘুম পালানো হয়েছে, কত ডোজ দেওয়া হয়েছে এটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু কনসেন্ট ফর্মে লেখা আছে। সেই কনসেন্ট ফর্মের ব্যাপারে কি মেডিকেল বোর্ড যে বসেছে তারা কোনো আপত্তি তুলেছিলেন? না, কনসেন্ট ফর্ম ব্যাপারে না, সব পুরো বোর্ড সব কাগজ দেখেছে। আর্নোস্কোপির পরে যখন ওনাকে রুম থেকে শিফট করা হচ্ছিল সেই সময়টাতে আপনি বলছেন, সেই সময়তে এক থেকে দুই মিনিট সময়, থেকে দুই মিনিট, তারপরে নার্স এসে আপনাকে জানান যে ওনার ডিটোরেট করছে, তো এইটার কারণ কি হতে পারে আপনার কোনো আইডিয়া আছে কি? হতে পারে তার সেদিনে আমরা যেমন ধারণা করছেন যে কি হার্ট অ্যাট্যাক হয়েছে না বা আপনার কী বলে শ্বাস ফুসফুসের সমস্যা, তা আমরা তারপরে তো প্যারামিটার দেখে তার ইসিজি করা হয়েছে, তার ব্লাড টেস্ট করা হয়েছে, হার্ট অ্যাট্যাক নেই। তার যেটা আমরা দেখেছি যে তার আপনার হার্ট ফেলিওর ছিল, তার হচ্ছে শ্বাসের সমস্যা ছিল বা অস্থি ব্যাপনে আমরা ডায়াগনোসিস, এ ধরনের জিনিসগুলো এগুলো সব অ্যাজ এ কনসিকুয়েন্স, কিন্তু এক্স্যাক্টলি কোন কারণে তার শ্বাস বন্ধ হয়েছে এগুলো তো উই ক্যানট প্রেডিক্ট, উই ক্যান অনলি গেস যে হয়তো স্লিপ অ্যাপনের জন্য, হয়তো ইনফেকশনের জন্য, হয়তো ওবেসিটির জন্য, এগুলো তো পিন পয়েন্ট করে বলা মুশকিল। এবং ডেথ সার্টিফিকেটে সমস্ত যে যে মৃত্যুর সময় তার যে যে ড্যামেজ ছিল সব স্পষ্ট করে লিখে দেওয়া আছে। রোগীর লোকও তো মেডিকেল বোর্ডে ছিল, রোগীর আত্মীয় স্বজন একজন চিকিৎসক সবাই মেডিকেল বোর্ডে ছিল, রোগীর বান্ধবী একজন চিকিৎসক, রোগীর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, রোগীর খুব সম্ভবত বোন ছিলেন, তার ওয়াইফ ছিলেন, সম্ভবত একজন ভদ্রলোক তার ভাই এবং মামা শ্বশুর, সাত আটজন লোক তো ছিলেন। তা কেউ তো কথা বলেননি যে ট্রিটমেন্ট ভুল হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, তারা যেন বলছেন যে আপনি ভেন্টিলেটার নিয়ে আসলেন না কেন এন্ডোস্কোপি করার সময়। এখন এন্ডোস্কোপি করার সময় যদি ভেন্টিলেটার সবার জন্য রেডি রাখা থাকে, যার সমস্যা আছে তার জন্য ভেন্টিলেটার লাগবে, এই রোগীদের কোনো সমস্যা ছিল না,